বিষ্ণুপুর ভারতীয় পর্যটন মানচিত্রের এক অন্যতম ঐতিহ্যের নাম। বাংলার এই মন্দির নগরী রাজধানী কলকাতা শহর থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে প্রবেশদ্বার গড় দরজার ভেতর থেকে ভেসে আসে আন্তরিক আমন্ত্রণ, শোনা যায় ধ্রুপদ সঙ্গীতের উদাত্ত সুর। একদিকে দামোদর নদী, অন্যদিকে নিবিড় শাল জঙ্গল, এই দুয়ের মাঝে বিরাজ করছে ঐতিহ্যমণ্ডিত মল্লভূমির রাজধানী। বিষ্ণুপুরের অধিকাংশ মন্দিরই মাকড়া পাথরের তৈরি, দরজায় খিলান, অলঙ্কৃত মন্দিরের গায়ে চিত্রিণী ফলক অর্থাৎ টেরাকোটার তৈরি বিভিন্ন মূর্তি প্রথিত। এখানকার মন্দির টেরাকোটার অলঙ্করণে রয়েছে লতা পাতা, দেবদেবী, যুদ্ধবিগ্রহ, সমাজচিত্র ও রাসচক্রের ছবি, যেসব বৈশিষ্ট্য বিষ্ণুপুরকে দান করেছে অনন্য মৌলিকতা। এখানকার প্রাচীন রাসমঞ্চের গঠনশৈলী রাজ্যের একমাত্র নিদর্শন। মূল নগরী থেকে মাত্র 8 কিমি দূরে ডিহর গ্রামে দেউল স্থাপত্যরীতির অনুকরণে তৈরি হয়েছে সাড়েশ্বর ও শৈলেশ্বর শিবের মন্দির, যা মাকড়া পাথরের অন্যতম স্থাপত্য নিদর্শন। রাজার নির্দেশেই আমরা এখানে পুরোহিত নিযুক্ত হয়েছি, আমরা 3 জন পুরোহিত আর গাজনের সময় আলাদা পুরোহিত আছে। হ্যাঁ, আগে কম আসতেন, এখন প্রচুর। অদূরেই জয়পুরের নিবিড় বনানী রৌদ্রছায়ার মধ্যে দিয়ে ছুঁয়ে আসতে পারেন শ্রী শ্রী সারদা মায়ের পূর্ণ জন্মভূমি, দর্শন করতে পারেন আমোদর ঘাট, মায়ের ঘাট সহ সারদা মায়ের পুরাতন ও নতুন বাড়ি। কর্মব্যস্ত কোলাহলে ডুবে থাকা একঘেয়ে জীবনের মাঝে খুঁজে পাবেন একটু শান্তি ও সুন্দরের আলিঙ্গন। আদিগন্ত বিস্তৃত সমুদ্র বান বহন করে চলেছে জয়পুরের সুপ্রাচীন ঐতিহ্য। বিষ্ণুপুরের সাথে সাথে জয়পুরেও গড়ে উঠেছে মল্ল রাজাদের স্থাপত্য কীর্তি। মাকড়া পাথরের তৈরি এই পঞ্চরত্ন মন্দির মল্ল স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। মন্দির গাত্রে নির্মিত টেরাকোটার কাজ তৎকালীন স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন বহন করে চলেছে। অপরদিকে ঐতিহ্যের আরও এক অন্যতম নিদর্শন বিষ্ণুপুরের মা মৃন্ময়ী মন্দির, যেখানে মা দুর্গা আজও পূজিত হন প্রাচীন রীতি মেনে মৃন্ময়ী রূপে। তো দুর্গাপূজার সময় এখানে খুব ধুমধাম সহকারে পুজো হয়, প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এখানে তপোধ্বনি ও পটে পুজো একটা পুজোর মূল বৈশিষ্ট্য। এছাড়া নবমীর দিন খচ্চর বাহিনীর পুজো হয়, যেটাকে বলা হয় মহামারীর পুজো। বিজয়ার দিন রাউতখণ্ড বলে একটা গ্রাম থেকে একজন পাখি নিয়ে আসে এবং আমরা আমাদের বৈঠকখানে এই পাখিটিকে উড়িয়ে দিই এবং জেলে দই ও চ্যাংমাছ নিয়ে আসে, দইয়ের উপর চ্যাংমাছ ছেড়ে দেওয়া হয়, তারপরে আমাদের বিজয়যাত্রা শুরু হয়। নগরের চারপাশে রয়েছে বড় বড় পুষ্করিণী, এই পুকুরগুলি একসময় বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এসেছে মল্ল রাজপরিবারকে। আপনার এক শান্ত বিকেলের গন্তব্যস্থল হতেই পারে লাল বাঁধের তীরবর্তী লালগড় পার্ক। পার্কের নজর মিনার থেকে এক ঝলকে উঠে আসবে সমগ্র বিষ্ণুপুর শহর। শুধুমাত্র মন্দির বা পুষ্করিণী নয়,
বিভিন্ন কারণে বিষ্ণুপুর আজ দেশ তথা গোটা বিশ্বের দরবারে সমাদৃত। এখানকার অন্যতম শিল্প তাঁতের বালুচরি শাড়ি। রেশমের সূক্ষ্ম আর রঙিন সুতোর ঠাস বুননে বালুচরি শিল্পীর গায়ে অপূর্ব নকশা তোলেন শিল্পীরা। ঘুম না লাগা চোখে স্থির দৃষ্টি রেখে আলো আর অন্ধকারে শাড়িতে ফুটে ওঠে নান্দনিক নকশা। তাঁত যন্ত্রের ভেতরে সারি সারি সুতোর ভিড়ে আরও সূক্ষ্ম সূক্ষ্ম সুতো আসে আর যায় একাগ্রতায়। এভাবেই তৈরি হতে থাকে বিষ্ণুপুরী বালুচরি। মহাভারত রামায়ণ নিয়ে বালুচরি মানে প্রথম প্রথম স্টার্ট হয়েছিল। এখন নানারকম ডিজাইনের হচ্ছে, সাঁওতাল আদিবাসী আদিবাসী নাচের উপরেও শাড়ি হচ্ছে এখন। বর্তমান প্রযুক্তির দুনিয়ায় দাঁড়িয়েও এখানে এখনও শিল্পীরা তৈরি করে চলেছেন লণ্ঠন, টিনের ফ্রেমের মধ্যে কাঁচ দিয়ে বাঁধানো। রাতের অন্ধকার সরিয়ে লণ্ঠনের হলুদ আলোয় আজও স্পষ্ট হয়ে ওঠে প্রিয় মুখগুলি। অন্যদিকে নরম তরল রং আর তুলির সূক্ষ্ম রেখাটানের মুগ্ধতায় চোখ টানে দশাবতার তাস। শুধুমাত্র ফৌজদার ফ্যামিলি, আমাদের একটাই মাত্র ফ্যামিলি, কিন্তু আমি চলছি আমাদের বংশে এই মুহূর্তে 87 চলছি, 87 জেনারেশন। তৎকালীন মল্লরাজাদের সময় থেকেই প্রাচীন ঐতিহ্য পুনর্নির্মাণে এখনও দশাবতার তাস এঁকে চলেছেন এখানকার একমাত্র ফৌজদার পরিবার। সমুদ্রে যখনই জল উঠে সেই সময় কিন্তু কাছিমগুলো কিন্তু উঠে চলে আসে। এলে দেখবেন সমুদ্রে যেমন কাছিম উঠে আসে, সেই সময় কাছিম মানে পূর্ব অবতারে খেলা হবে। হট করে দেখুন এখন বৃষ্টি এসে গেল বা মেঘলা ওয়েদার করে দিলে, তো এই সময় আমাদের খেলা হবে পূর্ব অবতারে। 1200 পুরনো ধারা এই দশাবতার তাসটা। বিষ্ণুপুর রাজারা খেলতেন এবং এর সঙ্গে বিষ্ণুপুরের আশেপাশে গ্রামগঞ্জে হ্যাঁ এই দশাবতার তাসের খেলা হয়, হতো বা এখনও প্রায় গুটি কয়েক আছে আমাদের এই খেলা চলে। বিভিন্ন আকারে তৈরি এই তাস এখন গৃহসজ্জার অন্যতম অলংকার হিসাবে শোভাবর্ধন করছে। দেশ বিদেশের বড় বড় হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে গৃহস্থ বাড়ির মসৃণ দেওয়ালেও। বিষ্ণুপুরের শিল্প যেটা সারা ওয়ার্ল্ড ফেমাস, তো সেটা নিয়ে আপনি কিছু বলুন। এই জায়গাতে বিষ্ণুপুরের মতো একটা অত্যন্ত অপ্রাচীন জায়গাতে এতগুলি সুন্দর মন্দির তৈরি করলো কে? এটা তার আর্কিটেক্ট কে ছিল? তারা বিষ্ণুপুরের লোক, বাইরের থেকে এসেছিল? এই এই অদ্ভুত ম্যাচিওর আর্টটা কোথা থেকে পেল? কারণ এখানে কোনো তৈরি করার মোক্ষ হয়েছে বা এখানে আস্তে আস্তে ধীরে ধীরে এই আর্টটা গড়ে উঠেছে, ডেভেলপ করেছে, এরকম কিছু কোনোটা প্রোফাইল, কোনোটা এই অত্যন্ত মানে সফিস্টিকেটেড এবং অত্যন্ত সেন্সুয়াস প্রাচীন মন্দির কি তো সম্রাট মন্দির, ওটা হচ্ছে সব প্রাচীনতম মন্দির। তারপরে জোর বাংলা রাসমঞ্চটা পরে নয়, রাসমঞ্চ মন্দিরটার কোনো তো ইয়ে নেই মানে কোনো সন্তারিক নেই। এই হ্যাঁ সন্তারিককে তো ধরে নিলেও রাসমঞ্চকে সবচেয়ে আদি মন্দির বলা হয়, কারণ ওই মন্দিরের প্যারালেল কোনো মন্দির নয়। এখন সবচেয়ে অদ্ভুত মন্দির হচ্ছে সামরায়, আমি যখন কাজ করেছিলাম তখন দেখেছি 40 ছোট বড় বিভিন্ন সাইজ শেপস 40 চক্র আছে। পাঁচচূড়া যে মন্দিরটা, হ্যাঁ তার চূড়ায় কি বিভিন্ন ধর্মের কথা বলা আছে? এরকম কিছু বলা কঠিন, এরকম কোনো ধর্মের কথা বলেছে কি বলে মনে হয় না, তবে গঠনগত বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে। ওই সামরায় আর রাসমঞ্চ প্রায় একসঙ্গে, দুটো সময়কাল হচ্ছে প্রায় একই সঙ্গে, মানে হয়তো একই সঙ্গে আরম্ভ হয়েছিল কিংবা একই সঙ্গে শেষ হয়েছিল, এরকম
যদি যদি বলা হয় যে রাসমঞ্চটাই সবচেয়ে পারি, তাহলে তো সে সম্পূর্ণ ওইরকম একটা আর্ট। কে বা পরিকল্পনা করলে, কে বা তৈরি করলে, কারা করবে? এমন কোনো রাজার নাম পাওয়া যাচ্ছে না যারা সিঙ্ক্রোনাইজ করছে এই মন্দিরগুলো। এবং একই মন্দিরের উপরে এমন কিছু বিষয়বস্তুও চাপিয়ে দেওয়া হয়েছে যেগুলো অত্যন্ত বিচিত্র। যেমন তামাক খাওয়া, ওটা হিসাব করে দেখা যায় যে ওই সময়ই প্রায় তামাক আবিষ্কার করা। প্রতিদিনের একঘেয়ে জীবনযুদ্ধের বাইরে নিজের জন্য একটু সময় চেয়ে নিয়ে আসুন শিল্প সংস্কৃতি নান্দনিকতার অনবদ্য ছোঁয়ায় গড়ে ওঠা মন্দির নগরী বিষ্ণুপুরে। মনের ফ্রেমে বন্দি করে নিয়ে যান অসংখ্য সুখস্মৃতির ছবি। হোক না দুটো দিন প্রিয়জনের হাত ধরে রাঙামাটির পথে ঘুরে বেড়ানোর